प्रिय अनी तोमार कबरेर पाशे आज चारखाना कदम रेखे एलाम आमी बोधहय प्रथम प्रेमिका जे कदम हाथे प्रेमिकेर साथे देखा करते जाए। 5 मिनिटेर बेशी दाड़ाइनि आजो आमी। द्रुत गाड़ीते उठे एलाम। गाड़ीटा चलछे, एयार फ्रेशनारेर गन्धटा बड्ड नाके लागछे। ग्लास बन्ध, खोलार इच्छे नेई। कालो देखाच्छे बाइरेर गाछपाला, व्यस्त बाजार, आधा ओठा बिल्डिंग, रिक्शा स्टैंड, रास्ताय खोरा गर्तगुलो, जैम पड़ेछे। दुजन लोक एकजन आरेकजनेर कलार धरे आछे। एर मध्येओ आमी लिखछि, तोमाके लिखछि, कोनो पाताय ना, निजेई लिखछि। ग्लासेर माझे चोख रेखे ओई कालो देखते मने हवा आकाशटार दिके ताकिये आनमने कोनो शब्देर छाप ना फेले कोथाओ कोनो रूप पाबे ना अक्षरगुलो। तुमि कि पढ़बे कखनो? तुमि आर पढ़ते पारबे कखनो? ছোট অক্ষরগুলো পড়তে এখনো কি লাগে সেই মোটা ফ্রেমের চশমাটা? তোমার আমার গল্পের শুরুটা ভাবলে চক, ডাস্টার আর হাজারো আঁকিবুকি কাটা বেঞ্চে ভরা ক্লাসরুমের কথা মনে পড়ে। আমি তখন সবে ষোড়শী। নীল ফ্রক আর সাদা ক্রচ ড্রেসে দুই পাশে বেনি ঝোলাতাম। তুমি সাদা শার্ট আর গ্রে প্যান্টে থাকতে আমার স্বপ্নেও। দুপাশের সারি বেঞ্চে আমি থাকতাম থার্ড বেঞ্চে, তুমি ফার্স্ট বেঞ্চে। ফিরে যখন তাকাতে বারবার, আমি বোধহয় তখনই সামলাতে পারতাম না নিজের বুকের হৃদস্পন্দন। ডাক্তারি পড়ে ওসবের কোনো প্রমাণ পাইনি কেন এমন হয়, তাও হতো। উপভোগ করি এখনো ভেবে। 5 টাকার 100 মেসেজ বা 10 টাকার 500 মেসেজ, অনেকের মতো আমাদের প্রেমটাও জমিয়ে তুলেছিল তখন। দেওয়ালে দেওয়ালে আঁকা ছিল যোগ চিহ্ন দিয়ে তোমার আমার নাম। তখন তোমার চেয়ে পারফেক্ট কেউ ছিল না আমার কাছে। এরপর কত পারফেক্টের সাথে যে দেখা হয়েছে আমার। ক্যাম্পাস জুড়ে তামা তামা প্রেমিক ঘুরতে দেখেছি, জ্বলন্ত সিগারেট মুখে গিটারে সুর তুলতে দেখেছি, পুরো রাস্তা জুড়ে আলপনা দিয়ে প্রেমিকার গালে আলতো ছুঁতে দেখেছি। তবে আমি তোমায় আর কোথাও পাইনি। স্কুল পেরিয়ে কলেজে আমরা আলাদা হলেও তখনও ভাসছিলাম প্রেমের উপসংহারে। কলেজের পরে সব উল্টে গেল। আমার মেডিকেলে চান্স পাওয়াতে তুমি লাফিয়ে উঠেছিলে, পরক্ষণে হেসে বলেছিলে, ভুলে যাবে না তো? আমি ভুলিনি। তুমি বোধহয় বেশি মনে রাখার চেষ্টা করেছিলে। আমার অনার্স মাস্টার্সের শেষে যখন আবার পড়তে হয় ক্লাস 5-এর পাটিগণিত, তখন তুমি বারবার মনে করিয়ে দিতে আমি তো সেট, ক্যারিয়ার সেট। আমি কখনো আনতাম না এই বিষয়টা, তাও তুমি মানতে পারতে না আমি যে এইসব মনে আনি না। কি অদ্ভুতভাবে তুমি ভেবে নিয়েছিলে এই কিছু না আনাটাও একটা সূক্ষ্ম অহংকারের মধ্যে পড়ে, যা তোমার অপমান। আমি যখন ইন্টার্নশিপ শুরু করেছি, তুমি নিজেকে আরও কুঁকড়ে ফেলতে আমার সামনে এলে। আমার নতুন নতুন জামা দেখে ভেঙচি কেটে বলতে, আমার শার্টটা 4 দিন পরে গেলাম টিউশনিতে, ওরা বেতন দেয়নি আজও। আমার মধ্যবিত্ত ফ্যামিলি যখন চিন্তা করছে আমার বয়স 25 পেরিয়ে যাচ্ছে, তুমি ভাবছিলে তোমার কোনো অধিকার নেই আমাকে আটকানোর। আমার প্রতিষ্ঠিত হওয়া এটাই বোধহয় বেশি জ্বালাতো, তাই না? তোমার বন্ধুর অভাব ছিল না যারা তোমাকে বোঝাতো মেয়েরা বেশি টাকা ইনকাম করলে ওরা স্বামী চায় না, পাপোষ চায় রে পাপোষ। তুমি আত্মসম্মান চাও, পাপোষ হতে না। আমার কোনো যুক্তি তোমাকে আটকাতে পারেনি। আমি বোধহয় প্রথম মেয়ে ছিলাম যে নিজের প্রতিষ্ঠিত হওয়াকে কাল ভেবেছিলাম, অনেক কাল। কত বছর পার হলো। আমার ডাক্তার বর প্রথমে সানন্দে এমন সব অতীত সবার থাকে বলে হেসে উড়িয়ে দিলেও আমার একটু আনমনাতেও সে সুই হাতে দাঁড়িয়ে থাকতো সূচালো একটা ফোঁড় লাগাবে বলে। प्रति पहेला श्रावणे आमार शोशुरबाड़ीर विशाल गेटे चारटे कदम थाकतो। कखनो आमी पेताम ना, कखनो दारोयान छुड़े फेले दित, कोनो बछर काजेर मेयेटा माथाय लागियेछिलो, एकबार शोशुर एने रेखेछिलो टेबिले, सेबार एकटु छुए देखेछिलाम। एकटा बछर प्रचुर समय कारो मने राखार जन्य निर्दिष्ट दिने चारटे कदम आसे। निजेर जन्य रेखे जावा कोनो प्रिय जिनिस छुए देखते ना पारार कष्ट, बुके चेपे धरते ना पारार कष्ट यदि तुमी बुझते हयतो कखनो राखते ना। एखन कि बोझो ताई बोधहय गत 3 বছর राखो ना आर आमी रेखे आसि। तुमी बोझो छुए देखते ना पारार कष्ट कि हय। तोमार खबर राखार व्यवस्थाटा तुमी राखोनी, तबे फेसबुकटा आजकल किछुई जेन लुकिये राखते चाय ना। एर मिउचुअल फ्रेंड ओर मिउचुअल फ्रेंड किभाबे जेन भासते थाके टाइमलाइन जुड़े तोमार हासि माखा एकटा छबि, साथे एक्सिडेंटेर संबादटा जुड़ते थाके तोमाय निये आंदोलनेर सेई पार्टटाओ। आमार सामने तखनो सुचालो दृष्टिते ताकियेछिल आमार बुद्धिमान बर। परीक्षा करार जन्य छेड़ेछिलो अट्टहासिर कमेडी फिल्म, बोलेछिलो आज बानाओ देखि चाउमिन। आमी हु हु करे हेसे उठेछि, एक फोटा जलो गड़ायनि आमार। ता देखे से बुझि बिरक्तई हयेछिलो। तोमार निथर देह देखार कोनो बोध आमार छिलो ना, ताई आमार चोखे भासे ना कोनो निष्प्राण देह, गर्ते ढोका चोख, हलदे चेहरा, आलतो हा करा कोनो कालचे ঠোঁট। आमी যখন চোখ বন্ধ করি তখন দেখি ব্ল্যাকবোর্ডের অর্ধেক মুছে যাওয়া জ্যামিতির চিত্রের পাশে তোমার সে হাসি মুখের ছবি। পাশে বন্ধুটার সাথে হাততালি দিয়ে হেসে উঠছো তুমি। নড়ছে তোমার চুলগুলো, বেরিয়ে আসছে দাঁতগুলো লাল মারি সহ। কিংবা ছুটছি আমি ওড়না উড়িয়ে তোমার পাশে, কিংবা সবে হয়তো সিগারেটটা ধরিয়েছিলে রাস্তা ওপারে আমাকে দেখে দ্রুত পায়ের নিচে ফেলে কান ধরে বলেছিলে বিশ্বাস করো এইটা শেষবার ছিল। বড্ড অদ্ভুতভাবে সময় দ্রুত পার হয়। যে মেয়ে তোমার জন্য অপেক্ষা করবে বলেই আমায় জানিয়েছিলে তুমি, সেদিন চেম্বারে এসেছিল স্বামী নিয়ে, 7 মাসের প্রেগনেন্ট সে। আমাকে দেখে চমকে গিয়েছিল, তবে ওর মধ্যে আমাকে সুবিধাবাদী ভাবা একটা ভাব ছিল চরমভাবে। ওর স্বামী বের হতেই প্রেশারটা মাপতে মাপতে বলেছিলাম অনির সাথে দেখা করতে যাও। ও অবাক হয়ে বলেছিল কোথায়? আমি চুপ ছিলাম, উত্তর ছিল না। কোথায় আছো তুমি এখন? তবে আমি আসি এখন তোমায় দেখতে। সে আসে না। প্রেমিকা তো দুজনেই ছিলাম, তবে তুমি কার প্রেমিক হয়ে রয়ে গেলে এখনো? ইতি শ্রেয়া।